ব্লগ। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম সেটা হচ্ছে ক্রিসমাস। সেটা হচ্ছে ক্রিসমাসে আমার বাড়ি আমি কি করে ডেকোরেট করি সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেটা ব্যাপার হচ্ছে যে আমি প্রত্যেকটা অকেশনে, যেমন দিওয়ালিতে আমি একটু আমার বাড়িটা নিজের মতো করে সাজাই, তেমনি ক্রিসমাসও আমি সাজাই। তো চলো আজকে আমরা কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করব আর কিভাবে সাজাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ক্রিসমাস পার্টিটা কিন্তু আমি একা সাজাচ্ছি না, আমার সাথে কিন্তু সাথে রয়েছে বিট্টু, নমস্কার, আর রাজেশ। মেনলি ওরা সাজাবে পুরো ইয়ে, কারণ উপরে তো আমার হাত যাবে না, তো সেই সব জায়গাগুলো আমি যেগুলো সাজাতে পারবো না তো সেগুলো বিট্টু আর রাজেশ মিলে সাজিয়ে দেবে। আর এই দিকে আমাদের কি কি রূপ পড়ছে, আর রূপ আমাদের সাথে যোগদান করবে একটু পরেই, তো ওর পড়া শেষ হলে ও তো চলে আসবে। আর আমার এখন চলো দেখে নিই ওখানে যে কি কি বার করেছি। এখানে একটা মজা ঘটলো, কি বলতো, আমি এই জায়গাটা জাস্ট দেখাচ্ছি তোমাদের সাথে যে কি কি বার করেছি সবকিছু, দেখাতে দেখাতে এখানে আমি কিছু জিনিস পেলাম, সেগুলো হচ্ছে এগুলো। একটু রাজেশের কাছে চলে যাই আর জেনে নি, রাজেশ এইগুলো তুমি ক্রিসমাসের ইয়েতে কি করছো? এটা হচ্ছে লক্ষ্মীর পা। এবারে সান্টা ক্লজ তুমি দেখো আমার ক্রিসমাসের প্যাকেটে এটা কি করছে। হ্যাঁ, এইটা আমরা ধনতেরাসের দিনকে যেগুলো ইউজ করেছিলাম সেগুলো তুমি সুন্দর করে ঢুকিয়ে দাও। এই মাস্কটা পরে আসবে না, এই যে গণেশের মাস্ক। আরে সান্টা ক্লজের এবছর তোমার আর্টিফিশিয়াল টেস্ট হচ্ছে। হ্যাঁ আমি তো, হ্যাঁ এই ওটা দেখেছি একটা, কিন্তু ইয়ে এসেছে তোর হোয়াটসঅ্যাপে আমি সেদিন দেখলাম যে টেস্ট করে আর হচ্ছে, সে তো দুর্গাপূজার সময় দুর্গা ঠাকুরকে ওরকম করা হয়েছিল, যে মানে ওইটা নিয়ে কমেডি হয়েছিল। তো যাই হোক, এই প্যাকেটটা দেখে মানে আমি অবাক হয়ে গেলাম, ওটাকে আলাদা রাখো, ওটা তো আমাদের আবার নেক্সট ইয়ার লাগবে। আর বাবাই এখানে কি করছে একটা খুব মন দিয়ে, আর এখানে মা বসে রয়েছে, আর রূপবাবু আসলেই আমাদের জমাট একটা পার্টি শুরু হয়ে যাবে। কি করছিস রে? আমি যে মানে চশমা টশমা পরে এসেছি এটা একটা অন্যরকম মেকওভার আর কি, ওই মেকওভারের জন্য। যাই হোক, ওরা তো সমস্ত কিছু ওখানে সাজানো টাজানো হবে, ওরা একটু ওয়েট করে গেল কারণ রূপ পরে বেরোলে তারপরে ওরা সাজাবে। এটা কিন্তু রাজা মামা একটা সুন্দর নাম দেয় সিজলারে, চটপটি ছিল না তো এটা অল্প করে হবে, আর বাকিটা আমি এমনি ফ্রাইং প্যানে করে নেব। তো এটার মধ্যে চটপট চটপট করবে, এর মধ্যে চটপট করার কথা, আমি কিন্তু জানি না আদৌ আজকে কি হবে না হবে। যাই হোক, চটপট হয় কিনা দেখা যাক, হয়ে গেলে যখন নিয়ে আসছি তখন আবার তোমার কাছে আসছি। Thank you.
পুরো অন্য মাত্রা হয়েছে। আমি আজকে দেখেই বুঝতে পারছি ব্যাপারটা বেশ কি এমনি হয়েছে। যাই হোক কিছু ফিডব্যাকটার জন্য ওয়েট করছি। এটা পুরোটা আমার, পুরোটা তোর, আর আমাদেরটা বড়ই আছে, এটা আমার। সিজলার খাওয়ার পর সব শাস্তি পেয়েছে মনে হচ্ছে, ধরে দাঁড়িয়ে আছে এখানে একেবারে। আর এখানে রাজেশ এটাকে ফিট করবার জন্য একটা অসম্ভব প্রচেষ্টা চালাচ্ছে। খুঁজে পাওয়া যাচ্ছে না, রূপ ভাবছে কি অবস্থা। তবে সিজলার খাওয়ালো, এরপর কিন্তু তন্দুর খাওয়াবো। হ্যাঁ, এর থেকে না খাওয়া ভালো না বাবা। জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি। ধগজ্জ্বলল্লাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণ মম। তাহলে অনেক বছর হয়ে গেছে, এখনো চলছে বুকে মামা। মা কিছু কাজ করলো ফাইনাল। এই আরে এইগুলো লাগাতাম, এই কৃষ্ণের মুখ পেকে গেছে তো মনে হচ্ছে। আচ্ছা এইগুলো মেন হচ্ছে কি, আমরা বলে বল না, এটা মেন হচ্ছে আমরা ঘাস হিসাবে ব্যবহার করি। সবাই মুডে আছে আজকে আসলে। আমার কাছে ছোটই থাকে স্কুলে যাবি। হ্যাঁ আমার নতুন করে দু বছর পরে লাগে তো একটা বছর যাবে উনি যিশু ঠাকুরের ঘট পাচ্ছেন, যিশু ঠাকুরের তো ঘট বলতে এইসবই আর কি, উনি ঘট পাচ্ছেন। পাখি যে ডিম পেড়ে চলে গেছে, তাহলে চিকুকে কতদিন এখানে বসিয়ে দেবে আর
ক্রিসমাস দিওয়ালি এই সময়টা না ঘর সাজাতে কিন্তু থাকে তোরা যে চুল কাটিস সেই বাড়িয়ে দিয়ে তো খুব সাজাতে পার্ক স্ট্রিটে যেতে হবে বুঝেছো হুম একটা তুলো নিয়ে কি করছ ভাবলাম লাগে না ওই দুকোনে একটা তুলো নে আচ্ছা ঘরটা কিন্তু বেশ একটা সুন্দর সুন্দর হচ্ছে রঙ্গোলি কি অবস্থা রে ভাই আরে ওটা দাড়ি দাড়ি আমার এখন চুল হয়েছে কি হয়েছে কি হয়েছে আমার দাড়ি এর দরকার নেই তাহলে এবার ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলো সাদা চুল ওয়ো ফো ফো ভেরি মাচ আমি বল আমার ওয়েস্ট বেঙ্গল আর ইংলিশ এগুলো মি হয় কোনো ব্যাপার না আরে এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম মানে ওগুলোকে একটা পঞ্চু পরে নিলাম তার কারণ হচ্ছে তাহলে চলো কেক আমরা খাইবো একটা ফ্রুট কেক
সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর খুব বেশি ভালো লাগলে তাহলে কিন্তু শেয়ার করবে। আর সাবস্ক্রাইব। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস।